হচ্ছে হিট, রেগুলেশন মানে হচ্ছে কন্ট্রোল, মানে থার্মো মানে হিট বা টেম্পারেচার, তুমি যেটা খুশি বলতে পারো। থার্মো মিন্স হিট আর টেম্পারেচার, অ্যান্ড রেগুলেশন মিন্স কন্ট্রোল। তাহলে থার্মো রেগুলেশন মানে হচ্ছে কন্ট্রোল অফ টেম্পারেচার অর অ্যামাউন্ট অফ হিট ইন দ্য বডি, তাই না? তাহলে থার্মো রেগুলেশন মানে কি? কন্ট্রোল অফ হিট অর টেম্পারেচার ইন দ্য বডি, কি ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমাদের বডির মধ্যে হিট সেন্সর মানে হিটকে ডিটেকশন করবে এইটার রিসেপ্টর কোথায় আছে? এইটার মানে এই হিটটাকে সেন্স করবে বা রিসিভ করবে, যে হ্যাঁ মানে হিটের ডেটাকে রিড করবে, হিটকে সেন্স করবে, এটার জন্য রিসিভার কোথায় আছে বা ডিটেক্টর কোথায় আছে? এটার জন্য ডিটেক্টর আছে হচ্ছে আমাদের ব্রেইনে একটা পার্ট আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। নাম কি বলতো? এই থার্মোরেগুলেশন, হ্যাঁ থার্মোরেগুলেশন করার জন্য রিসিভার বা ডিটেক্টর কোথায় আছে? হাইপোথ্যালামাস, এটা আমাদের ব্রেইনের একটা পার্ট। এই হাইপোথ্যালামাসে টেম্পারেচার রিডার আছে, টেম্পারেচার রিডার অ্যান্ড প্রসেসর, মানে টেম্পারেচার কে রিড করবে, বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার কে রিড করবে অ্যান্ড অলসো প্রসেস করবে। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার, শর্টে লিখছি নর্মাল বডি টেম্পারেচার। তো হাইপোথ্যালামাস রিড করছে, আচ্ছা ঠিক আছে, ওকে বডি টেম্পারেচার নর্মাল, ওকে ঠিক আছে, নো প্রবলেম। ধরো হুট করে কোনো একটা কারণে বডি টেম্পারেচার বেড়ে গেল, বডি টেম্পারেচার বড় কি হলো? বেড়ে গেল, ঠিক আছে কিনা? তখন সেটা অবশ্যই ডিটেকশন করবে কে? হাইপোথ্যালামাস ডিটেকশন করবে। হ্যাঁ, হাইপো, আমি শর্ট লিখছি হাইপোথ্যালামাস ডিটেকশন, ডিটি, ঠিক আছে কিনা? হাইপোথ্যালামাস ডিটেকশন করবে। এখন যখন হাইপোথ্যালামাস এটাকে ডিটেকশন করলো, তখন হাইপোথ্যালামাস কিছু কাজ করে, কি কি কাজ করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস তখন যেহেতু বডি টেম্পারেচার বেড়ে গেছে, তাহলে বলতো এখন কি করতে হবে? অবশ্যই বডি থেকে এক্সেস হিট গুলোকে বের করে দিতে হবে, নাকি? বডি থেকে বলো কি করতে হবে? এক্সেস হিট গুলোকে বের করে দিতে হবে। তো এক্সেস হিট গুলোকে এখন বডি কিভাবে